জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সফর রোহিঙ্গা সমাধানে ভূমিকা রাখবে আশা কূটনীতিকদের। আগামী সপ্তাহে মাঝারি আকারের বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে দেশের 10টি জেলা নিম্নাঞ্চল, বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শরীয়তপুরে নড়িয়ায় পদ্মার তীব্র ভাঙন, কয়েকদিনে বিলীন 50টির বেশি বাড়িঘর, দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা নিঃস্ব অনেক পরিবার। এবার বিস্তারিত। জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বাংলাদেশ সফর রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন কূটনীতিকরা। তবে তারা বলছেন কালক্ষেপ নয়, এখন প্রয়োজন জাতিসংঘের কঠোর পদক্ষেপ এবং বর্বরতার জন্য মিয়ানমারকে বিচারের কাঠ করায় দাঁড় করানো। অর্থনৈতিক সহ বিভিন্ন দিক থেকে মিয়ানমারের প্রতি নিষেধাজ্ঞা আনতে প্রতিবেশী দেশগুলোর আরও জোরালো ভূমিকা নেওয়া উচিত বলেও মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের বাংলাদেশ সফর কেবল দেশে নয়, আন্তর্জাতিক মহলেরও মনোযোগ কেড়েছে। তাই রোহিঙ্গা সমস্যা নিয়ে দুই সংস্থার প্রধানের বক্তব্য ও মনোভাবকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য বড় অর্জন হিসেবে দেখছেন কূটনীতিকরা। কেবল পর্যবেক্ষণ বা আশ্বাসে সীমাবদ্ধ না থেকে রোহিঙ্গা সংকট সমাধানের সময় এসেছে জাতিসংঘের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেয়ার। এটা প্রতীকী জিনিস নয়, এর মধ্যে কিছু সাবস্টেন্সও আছে, কিছু সিম্বলিক্যাল ডিপ্লোমেসিও আছে, এবং আমরা বাংলাদেশের পাশে থাকব দুদলই বলেছে। এবং এই সফরের মাধ্যমে রোহিঙ্গা যারা আছেন তার প্রত্যাবাসন প্রক্রিয়াকে আমরা সহযোগিতা সাহায্য সব কিছু করবো, চাপ সৃষ্টি করব। এখন কথা হচ্ছে যে এই যে চাপ সৃষ্টি করবে, সব কিছু করবে, কিন্তু সবাই একটা কথা বলতে, সেটা হচ্ছে মিয়ানমারে এখনও এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি যেখানে নিরাপত্তার বলয় সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই দুজন ব্যক্তিত্বই তাদের রোল প্লে করতে পারবে বলে আমার বিশ্বাস। বায়োমেট্রিক ডাটার একটা আইডেন্টিফিকেশন করেছি, এখন জাতিসংঘের মাধ্যমে যদি এটা হয়, এটার গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বাড়বে, তখন মায়ানমারের এখানে বিভিন্ন অজুহাত তোলার সুযোগ থাকবে না। রোহিঙ্গাদের দ্রুত ফেরত নেওয়া এবং জাতিগত নিধনযজ্ঞ চালানোর জন্য মিয়ানমার সামরিক বাহিনীর শাস্তির ব্যবস্থা করতে ভূমিকা নিতে পারে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, যেখানে কিনা জাতিসত্তা নিধন করার একটা প্রক্রিয়া এবং জেনোসাইড গণহত্যার ব্যাপারে যে পদক্ষেপ, বস্তুত তাদের কারণে ঘটনা ঘটেছে, তারা এই ব্যাপারে সচেতন হয়ে যে সকল পদক্ষেপ জরুরি নেওয়া সেটা নেবে। একটা উপায় আছে যেটা নর্থ কোরিয়ার বেলায় করা হয়েছে, মিয়ানমারের বিরুদ্ধে স্যাংশনস, যে নিষেধাজ্ঞা। চীন অনেক অবস্থার পরিবর্তন, যদিও তারা চাচ্ছে যে জাতিসংঘের বাইরে আমাদের দুই দেশের আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসা যায় কি না, ভারতেরও একটা পজিটিভ আসছে। আন্তর্জাতিক মহলের কাছে আমরা চাইব যে তারা তাদের দায়িত্ব পালন করুক। এক নম্বর হচ্ছে এদেরকে ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে মায়ানমারকে চাপ সৃষ্টি করা, সমাধান আমরা নিশ্চয়ই চাইব, কিন্তু হয়তো অতি দ্রুত হবে না। নিজেদের ওপর থেকে চাপ কমাতে রোহিঙ্গাদের ভরণ পোষণে আন্তর্জাতিক সহযোগিতার জন্য সরকারকে তৎপরতা চালিয়ে যাওয়ারও পরামর্শ দিলেন সাবেক এই দুই রাষ্ট্রদূত। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। আগামী সপ্তাহের শুরু থেকে দেশে একটি মাঝারি আকারের বন্যা হতে পারে। এতে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের অন্তত 10টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। অঞ্চল ভেদে স্থায়ী হতে পারে 7 থেকে 10 দিন, এমন আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইসি। বর্ষাকাল শুরুর পর দেশের আকাশে সক্রিয় মৌসুমি জলবায়ু, এর প্রভাবে যখন তখন হালকা মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাত হচ্ছে। ইতোমধ্যেই দেশের সকল নদনদীর পানি বাড়তে শুরু করেছে। 94টি পর্যবেক্ষণ স্টেশনের 71টিতে পানি বাড়ার তথ্য মিলেছে। এর বাইরে আরও 4টিতে পানি বিপদসীমার উপরে অবস্থান করছে। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী 3-4 দিন দেশের উত্তরাঞ্চল, উত্তর ও পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্বাঞ্চল তথা আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিপদসীমার উপরে যেতে পারে, এমন পূর্বাভাস বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। এই হারে বৃদ্ধি যদি অব্যাহত থাকে,
তাহলে আমাদের দেশে আগামী সপ্তাহের প্রথম দিকে একটি বন্যার সৃষ্টি হতে পারে, যেটা আপনার ব্রহ্মপুত্র নদী অববাহিকার যে তীরবর্তী যে জেলাসমূহ আছে, যেমন কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল, এই জেলার নির্বাচনগুলো প্লাবিত হয়ে একটি মধ্যমেয়াদী বন্যার সৃষ্টি করতে পারে। এটা একটি মাঝারি ধরনের বন্যা, মনে করছি যে বন্যাটা হয়তো 7-10 দিন স্থায়ী হতে পারে আর কি। বন্যায় যমুনা ও পদ্মার তীরবর্তী জেলার নিম্নাঞ্চলের ফসলি জমি, বাড়িঘর ও রাস্তাঘাটের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। তবে নদীর তীরবর্তী বাঁধ না ভাঙলে ক্ষতি কম হবে জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এই কর্মকর্তা। যমুনা নদীতে এটাকে আমরা বলবো ফার্স্ট স্পেল, এবং এই ধরনের স্পেল আগামী সেপ্টেম্বরের মধ্যে আরও 2টি আসতে পারে, পরবর্তী স্পেলটা হয়তো আরেকটু তীব্র হবে আর কি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী 2-1 দিন নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করলেও তা দ্রুত নেমে যাবে। নাজিব ফরাইসি, আরটিভি, ঢাকা। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙন তীব্র রূপ ধারণ করেছে। গত কয়েকদিনের ভাঙনে বিলীন হয়েছে 50টির বেশি বাড়িঘর, দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা, নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই। হুমকির মুখে হাসপাতাল, সরকারি খাদ্য গুদাম, পৌর ও উপজেলা পরিষদ ভবন। শরীয়তপুর প্রতিনিধি মোহাম্মদ আবুল হোসেনের তথ্যচিত্রে রাসেল আহমেদের রিপোর্ট। চোখের সামনে পদ্মা গিলে খাচ্ছে বসত বাড়ি সহ বিভিন্ন স্থাপনা। পদ্মা আগ্রাসী রূপ নিয়েছে শরীয়তপুরের নড়িয়ায়। গত কয়েকদিনের ভাঙন কবলে উপজেলার মূলফতগঞ্জ, বাজার, কেদারপুর, শুভগ্রাম ও ঈশ্বর কাঠি সহ বিভিন্ন এলাকা। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে অসংখ্য বাড়িঘর, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান, সব হারিয়ে নিঃস্ব এখানকার বাসিন্দারা। নতুন ভাঙন যে ধরছে ভাঙন, আমরা বাড়িঘর সম্পূর্ণ হারা, আমরা সামনে কোথায় গিয়ে দাঁড়াবো এই চিন্তা আমাদের নাই। আমাদের গাছ গরম সব জায়গা সম্পদ বাড়ি ঘর সব নিয়ে গেছে। মসজিদটা ঝুঁকিপূর্ণ আছে, আরো অনেক ঘর দুয়ার, আরো 50টা ঘর আরো ঝুঁকিপূর্ণ। বেড়িবাঁধ নির্মাণের জন্য 1097 কোটি টাকার প্রকল্প অনুমোদন হলেও এখনো কাজ শুরু হয়নি। দ্রুত এই প্রকল্পের কাজ শুরু করার দাবি ক্ষতিগ্রস্তদের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন পদ্মা শাসন এবং পদ্মার বেড়িবাঁধের যেন একটা ব্যবস্থা করে দেন। বাড়ি গেছে, ঘর গেছে, আমার কোনো সরকার সাহায্য করে রাস্তায় ছিলাম কয়েকদিন, তারপরে এখানে এসে একটু জায়গাটা খুঁজে খুঁজে এখানে এখন আমরা আসলে তার হিসেবে আছি আর কি। এদিকে পদ্মার ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তালিকা আমরা যথাযথ কর্তৃপক্ষকে পাঠিয়ে তাদেরকে যত ধরনের সাহায্য সহযোগিতা আছে সেগুলির আওতায় এনে আমরা তাদের পাশে থাকব। সরকারি বেসরকারি সহযোগিতা নিয়ে জীবনযুদ্ধে আবারও ঘুরে দাঁড়াতে চান শরীয়তপুরের নড়িয়াবাসী। রাসেল আহমেদ, আরটিভি। ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং জমির সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে ঢাকার গুলশানে ভূগর্ভস্থ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করবে সরকার। মঙ্গলবার সকালে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রকল্পের অনুমোদন হয়। শরীয়ত খানের রিপোর্ট। রাজধানী ঢাকা, যেখানে প্রতিনিয়তই বাড়ছে মানুষ, ফলে বাড়তি মানুষের বাসস্থানের চাহিদা মেটাতে একদিকে কমে যাচ্ছে জমি, অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের চাহিদা। ক্রমবর্ধমান এই বিদ্যুৎ এবং বাসস্থানের চাহিদা মেটাতে ভূগর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে জমির নিচে থাকবে বিদ্যুৎ উপকেন্দ্র আর উপরে নির্মাণ হবে বহুতল ভবন। এর প্রথম প্রকল্পটি নির্মাণ হচ্ছে রাজধানীর গুলশানে। 950 কোটি 97 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক। সভা শেষে একথা জানান পরিকল্পনা মন্ত্রী। বিদেশে যত গ্রিডের সাবস্টেশন, গ্রিড বিদ্যুতের জন্য গ্রিডের যে সাবস্টেশন, এগুলো উপরে একটা থাকে না, লাইনগুলো উপরে থাকে না, লাইনগুলো থাকে আন্ডারগ্রাউন্ড, আর সাবস্টেশনও আন্ডারগ্রাউন্ড। আমাদের সাবস্টেশনগুলো উপরে, এগুলো যখন তুফান আসে, যখন থান্ডার লাইটিং শুরু হয়, তখন অনেক ভয় থাকে আমাদের, আমরা অনেক ভয় থাকি, একটা যখন নষ্ট হয় পুরো এলাকায় শেষ। তো হাউএভার আমরা এই প্রকল্পটি নিয়ে এসেছি। এটা আমরা প্রথমে গুলশানে আমরা 132, 33 এবং 11 কেভি আমরা ভূগর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ করব। এদিকে রাজধানীবাসীর পানির চাহিদা মেটাতে 2013 সালে শুরু হওয়া পদ্মার যশোল দিয়ায় পানি শোধনাগার নির্মাণ প্রকল্প বাস্তবায়নে দ্বিতীয়বারের মতো সংশোধন প্রকল্পের অনুমোদন দেয় একনিক। ঢাকা শহরে
মানুষের যে পরিমাণ পানি লাগে এটা আমরা পুরোটাই মিটাতে পারি। কিছু আসে ভূগর্ভস্থ থেকে আর কিছু আসে সারফেস ওয়াটার থেকে। ইট ইজ ক্রিয়েটিং ইকোলজিক্যাল ইমব্যালেন্স। আরেকটা হচ্ছে আল্লামা করুক যদি কোনো এখানে ভূমিকম্প টুমিকম্প যদি কোনো হতে লাগে সামান্য হলেও এটা হ্যাভক আকার ধারণ করবে। আমরা এখান থেকে 45 কোটি লিটার বছরে আমরা পানি পাবো সারফেস ওয়াটার। এটা ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে আমরা পাবো। আমরা পর্যায়ক্রমে আমরা শতভাগ আমরা সার্ভিস ওয়াটার চলে যাবো ইনশাআল্লাহ। এছাড়াও 16টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ, শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল নির্মাণ, সোনাইমুড়ি সেনবাগ বসুরহাট সড়ক উন্নয়ন প্রকল্প সহ মোট 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় সভায়, যার মোট ব্যয় ধরা হয়েছে 6,493 কোটি 8 লাখ টাকা। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেই কোনো ইন্টেনসিভ কেয়ার ইউনিট, তাই মাত্র অতিরিক্ত টাকা খরচ করে রোগীদের চিকিৎসা নিতে হয় বেসরকারি হাসপাতালে। আর দুস্থ ও দরিদ্র রোগীরা বিনা চিকিৎসায় মারা যায় হাসপাতালের বিছানা কিংবা মেঝেতে। কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়ার পাঠানো তথ্যছবিতে জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালটি 500 শয্যা বিশিষ্ট হলেও প্রতিদিন এখান থেকে চিকিৎসা নেয় কমপক্ষে 700 রোগী। এছাড়াও বহির্বিভাগ থেকে চিকিৎসা নেয় আরও প্রায় 500 জন। পূর্ণাঙ্গ হাসপাতালের জন্য প্রয়োজনীয় সবকটি বিভাগ চালু থাকলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে আইসিইউ। কুমিল্লাতে অনেকগুলো প্রাইভেট হসপিটাল আছে, সবগুলোতেই আইসিইউ আছে। এগুলোতে পার নাইট 25-30 হাজার মতো টাকা খরচ হয়। যারা রিক্সা ড্রাইভার আছে, দিন মজুর আছে, তাদের তো ওই ক্যাপাবিলিটিটা থাকে না। আমি আমার বাবাকে এই কালকেও টাকা অনেকগুলো মেডিকেলে নিয়েও ভর্তি করাতে পারেনি। সরকারের কাছে আকুল আবেদন করবো যেন ভবিষ্যতে এখানে একটা আইসিইউর বিভাগের ব্যবস্থা করা হয়। রোগীদের নানা অভিযোগ মেনে নিলেও নিজেদের সীমাবদ্ধতার কথা জানালেন কর্তব্যরত চিকিৎসক এবং হাসপাতালের পরিচালক। বৃহত্তর অঞ্চল থেকে অনেক মুমূর্ষ রোগী আমাদের এখানে আসে, যেগুলোকে ইমিডিয়েটলি আমাদেরকে আইসিইউতে শিফট করা দরকার, কিন্তু আমাদের আইসিইউ নাই বিধায় আমরা সেটা পারি না। তো এই দিক দিয়ে বিবেচনা করলে বলা যায় যে আমাদের কুমিল্লা মেডিকেল কলেজে আইসিইউর কোনো বিকল্প নেই। বিপুল সংখ্যক রোগীদের এটা চাহিদা যে আমরা যেন কুমিল্লা মেডিকেল কলেজে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আইসিইউ সেবাটা চালু করতে পারি। স্বাস্থ্যসেবায় আধুনিকায়ন ও দরিদ্রদের কম খরচে উন্নত চিকিৎসা দিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ স্থাপন এখন সময়ের দাবি বলে মনে করেন রোগী ও ডাক্তাররা। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। প্রবাসী সংবাদ। মালয়েশিয়ার প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু ও দুবাই প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়ের পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান। জমকালো আয়োজনে মালয়েশিয়া মাতালেন সঙ্গীতশিল্পী আয়ুব বাচ্চু, মিলা, ইমরান, ফেরদোস ও পূর্ণিমা। রাজধানী কোয়ালালামপুরে ঈদ উৎসব নামে এই কনসার্টটির আয়োজন করে এলজিডি পিকচার্স নামে একটি প্রোডাকশন হাউস। মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান দাতু সেলিম। অনুষ্ঠানের প্রথমাংশে বাংলা গানে স্থানীয় শিল্পীদের নৃত্য, মালয়েশিয়ান শিল্পী ইয়াজমিন আজিজির গান ও তুফাম ফ্যাশন হাউজের আয়োজনে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। পরে একে একে মঞ্চ মাতান সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ইমরান, মাহমুদ, মিলা ও এলআরবি। অনুষ্ঠান উপস্থাপনা করেন ফেরদৌস ও পূর্ণিমা। অনুষ্ঠানে এয়ারলাইন্স পার্টনার হিসেবে ছিল বাংলাদেশ বিমান, কো-স্পন্সর ছিল মালাবার, জয়যাত্রা ফাউন্ডেশন, ফেলডা মোবাইল সহ বেশ কিছু কোম্পানি। এছাড়া মিডিয়া পার্টনার ছিল আরটিভি। আরটিভি আমিরের দর্শক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ উৎসব। এ সময় সিআইপি ও সামাজিক সংগঠনকে সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতের সামাজিক আইকন সুহেল মোহাম্মদ আল জারুনি। উদ্বোধন করেন কনসাল জেনারেল এস বদিরুজ্জামান। নাজমুল হক জীবনের পরিচালনায় ও আরটিভি দর্শক ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাজা মল্লিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সবুর। বিশেষ অতিথি ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর ডক্টর এ কে এম রফিক আহমেদ, ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, মোহাম্মদ ইব্রাহিম ইয়াকুত, ওবায়েদ রাবি রাশেদ রাবি, মৌলানা ফজলুল কবির চৌধুরী, মাহবুব হাসান হৃদয় সহ অনেকেই। ইমরুল হাসান, আরটিভি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ মাঠে নামছে বাংলাদেশ। নর্থ সাউন্ডে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না টাইগারদের, তাই ক্যারিবীয়দের বিপক্ষে জয় দিয়ে প্রায় এক বছর পর ট্র্যাকে ফিরতে মরিয়া সফরকারীরা। এদিকে বেশ ভালো সময় পার করছেন ওয়েস্ট ইন্ডিজ। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ ড্র করেছে শ্রীলঙ্কার বিপক্ষে। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশের বিপক্ষেও। শেষ 5 টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয়, 2টি হার, 2টি আর একটিতে ড্র। অপরদিকে বাংলাদেশের হার 4টিতে, বাকি 1 ম্যাচ ড্র। দর্শক, এবার সারা দেশের আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছেন সোহেল রানা।
আজ ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 36.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 28.9 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5:16 মিনিটে, সূর্যাস্ত 6:50 মিনিটে। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 30.2 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5:13 মিনিটে ও সূর্যাস্ত 6:42 মিনিটে। রাজশাহী বিভাগে সর্বোচ্চ 38.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5:21 মিনিটে, সূর্যাস্ত 6:58 মিনিটে। রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 35.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5:16 মিনিটে, সূর্যাস্ত 6:59 মিনিটে। খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 35.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.9 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5:21 মিনিটে, সূর্যাস্ত 6:52 মিনিটে। বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5:18 মিনিটে, সূর্যাস্ত 6:48 মিনিটে। আজ সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 5:07 মিনিটে ও সূর্যাস্ত 6:47 মিনিটে। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতিসংঘ মহাসচিব ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের সফর রোহিঙ্গা সমাধানে ভূমিকা রাখবে আশা কূটনীতিকদের। আগামী সপ্তাহে মাঝারি আকারের বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে দেশের 10টি জেলা নিম্নাঞ্চল, বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার তীব্র ভাঙন, কয়েকদিনে বিলীন 50টির বেশি বাড়িঘর, দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা নিঃস্ব অনেক পরিবার। সকালে সংবাদ এই পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।